যদি থাকে ফ্রেন্ড সার্কেল তাহলে আর প্ল্যানিং বলে কি থাকে, মাথায় কখন যে কি ঘুরপাক করে হঠাৎ করে করে বসে প্ল্যান। আর তাই আজকে হতে যাচ্ছে জম্পেশ একটা আড্ডা, আর তাই কিনে ফেললাম কোমল পানি, দেখুন না কি করে ওরা। টাকা ওকে দিতে হবে এবং সেই সাথে ক্লেমনে ওকে টানতে হবে, তাহলে বুঝুন কেমন ফ্রেন্ড ওরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আশরাফ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ হচ্ছে আমরা একটা পার্টি দিচ্ছি, সেটা হচ্ছে সকালেই। তো এইদিকে অলরেডি একজন সেভেন আপ পালাম না, বাট আমরা নিয়েছি হচ্ছে ক্লেমন, গরিব মানুষ টাকা কোথায় পাবো আমরা। আর এইদিকে এই ঘুরবি না তোরা, এই এইদিকে তুষার, এইদিকে হচ্ছে রাশেদ, সে বেচারা খুবই অভাবে আছে, তার একটা গার্লফ্রেন্ড দরকার। যদি কেউ থেকে থাকে অবশ্যই অবশ্যই একটা হাই তার জন্য থাকবে। হচ্ছে মিসেস বিউটি বিউটি তানি। তো আমরা ইতিমধ্যে আছি হচ্ছে, এটা কোন পাড়া? এটা আমরা ম্যাচে যাচ্ছি, অলরেডি আমাদের ফ্রেন্ড আশিক আছে। তো এই বলো, তো সবাই মিলে চলে আসলাম বন্ধু আশিকের ম্যাচে। বাসায় কেউ আছে? দেখতে পাচ্ছেন এক একজনের এক এক কাণ্ড। অলরেডি চলে এসেছে আমাদের কিং খান, সে কিন্তু সাদরে আমাদেরকে রিসিভ করলো এবং ঢুকে পড়লাম ম্যাচে। আমি যাইনি রে ভাই, ও গিয়েছে, ইয়ে গিয়েছে। ম্যাচের পরিবেশ কেমন হয় তা আপনারা সকলেই জানেন, যেহেতু ব্যাচেলর থাকে না তাদের গোছানোর পরিবেশ, কিন্তু জম্পেশ আড্ডা হয় বেশ। এদিকে বন্ধু আশিক পড়ে আছে লুঙ্গি, এদিকে রাশেদ শুয়ে পড়েছে, অন্যদিকে নতুন প্রেম নিয়ে ব্যস্ত রানা। আর আমি কি করব, আমার তো কাজ নেই, আর তাই আপনাদের সাথে বকবক করছি। যেহেতু ব্লগার ভিডিও তো করতেই হয়, আর তাই বন্ধু বান্ধবের সুন্দর একটি আড্ডাই তুলে ধরবো আজকের এই ব্লগে। অলরেডি এইদিকে বন্ধু তুষার ফ্রেশে চলে আসলো এবং গামছা দিয়ে ডলার রেডি করছে, অন্যদিকে রাশেদ ছাটিয়ে পড়েছে, সে তো টায়ার্ড। খিচুড়ি এবং অন্যদিকে গ্যাসের চুলায় হচ্ছে মুরগির মাংস। আমাদের আসতে যেহেতু লেট হয়েছে, আশিককে আগেই বলেছিলাম রান্না চড়িয়ে দিতে, অলরেডি চড়ানো হয়ে গেছে, খুব শীঘ্রই রান্না হয়ে যাবে। আমরা বেশ কিছু আড্ডা দেওয়ার পরেই খাবার চলে আসলো। অলরেডি দেখতে পাচ্ছেন রানা এবং রাশেদ, তারা তো খাওয়া শুরু করে দিয়েছে এবং সবাইকে সুন্দরভাবে সার্ভ করছে। অন্যদিকে আমি কিন্তু শসা খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এবং দায়িত্বর সাথে রানা সবাইকে সার্ভ করছে। এদিকে বন্ধু আশিক সে লুঙ্গি পরে বসে পড়েছে খাওয়ার জন্য, অন্যদিকে চৌকির উপর রয়েছে তুষার এবং আরও একজন। গেস করেন তো সে কে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে ছিল ওখানে। তো আমাদের আজকের এই পিটিকে আমরা ছিলাম ছয়জন, সেই সাথে আমরা আমন্ত্রণ জানালাম আমাদের ছোট ভাই টগরকেও, কারণ সেও এই পাশের ম্যাচেই থাকে, তাই তাকে ফোন করে ডাকলাম আয় আমাদের সাথে অংশগ্রহণ কর। তো তাকেও ডেকে নিলাম এবং সেই সাথে আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম। বন্ধুরা খেতে গেলে যা হয়, খিচুড়ি নিয়ে মারামারি, মাংস নিয়ে মারামারি তো থাকবেই, তো সেই সাথে আরসি নিয়ে মারামারি। আমার পালা হচ্ছে কি, লাল পানি খাওয়া, সাদা পানি, সরি লাল পানি, আমার মিলে গেছে কি বলবো। অনেক মজা হলো আজকের এই পিকনিকে, সুন্দর একটি টাইম স্পেন্ড করলাম বন্ধুদের সঙ্গে। আশা করি আজকের ব্লগ আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকের ব্লগ এখানে শেষ করবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে।